গতি হারিয়েছে ব্রাহ্মণবাড়ী আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন জাতীয় মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কাজ হয়েছে মাত্র 50%, ফলে দুর্ভোগ কমছে না এই সড়ক ব্যবহারকারীদের। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন সংকটের কারণে প্রকল্পের কাজের গতি কমলেও এবার কাজ শেষ হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মফিজুর রহমান লিমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার দীর্ঘ সড়কটিকে চার লেন করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে। এক বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে কমেছে কাজের গতি। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 22 কিলোমিটার অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। এতে ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, বছরের পর বছর পার হলেও যানজট ও দুর্ভোগ থেকে এখনো মুক্তি মেলেনি। ধীর গতিতে কাজ চলার কথা মেনে নিয়ে আশুগঞ্জ আখাউড়া চার লেন প্রকল্পের এই কর্মকর্তা জানান, কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপে রাখা হয়েছে। যেহেতু নির্মাণ সামগ্রী সম্পূর্ণ আমদানি করা হয়, ফলস্বরূপ যেটা হয়েছে 2018 সালে টেন্ডারে আমাদের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান যে রেটে কাজটা নিয়েছে সেই রেটে আসলে তারা কাজটা খুব স্মুথলি করতে পারতেছে না, জন্যই আসলে তারা ধীর গতিতে কাজটা চলমান রাখছে। জনদুর্ভোগ কমাতে প্রকল্প সংশ্লিষ্টরা শিগগিরই এই রাস্তা তৈরির কাজটি শেষ করবেন এমন প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়াবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।